আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথমে মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেব। হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে ভেজে নেব। মাছের মাথা ভেজে নেব, সাথে কয়েক টুকরা আলু ভেজে নেব। মাছের মাথা আলু ভাজি হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ফোড়নে দিয়ে দিব সরিষা, কালো জিরা, তেজপাতা, শুকনো মরিচ। রসুন বাটা, পেঁয়াজ, রসুন, আদা কষানোর শেষ। এবার দেব গুঁড়া মশলা, সজ, মরিচ, হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিব 2টি টমেটো, দিয়ে দেব 1 চামচ ভাজি জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা কষানো শেষ, এবার দিয়ে দিব মুগ ডাল। মুগ ডালগুলো আমি আগে ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, ডালটা নরম হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। ভাজি করা এই মুগ ডাল দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। ডাল মশলা ভালো করে কষিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর আলু। মাছগুলো একটু ভেঙে ভেঙে দেবো মাথা, এবার গরম পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে রান্না করে নেব। দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিলে মাছের গন্ধটা থাকে না। রান্না করার সময় লবণটা টেস্ট করে নেবেন ঠিক আছে কিনা, লবণ যদি কম হয় তাহলে পুরো রান্নাই শেষ। আমি 2 বার দিয়েছি, একটু একটু করে কম হয়েছিল। আমার মুড়ি ঘন্ট রান্না করা প্রায় শেষ, এবার শুধু ভালো করে সিদ্ধ হওয়ার অপেক্ষা। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার রান্না করা শেষ, এবার বেরিয়ে নেব। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।